তারিখ মামুন ভাইয়ের দোকানে একটা বিশাল পানের আয়োজন, এবং সেই আয়োজনে বিভিন্ন রকম পান রয়েছে। তার মধ্যে রয়েছে কাশ্মীরি পান, দিলখোশ পান, শাহী পান, আইস পান, আরো কত কি। এবং দেখেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে পানের লিস্টের কোনো শেষ নেই। মামুন ভাই, এই আপনার যে এত রকমের পান আছে, এই পানের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় পান কোনটি? আগুন পান, আগুন পান সেটা আবার কি? আগুন সহ পান, রকমারি মশলার সাথে আগুন, রকমারি মশলার সাথে আগুন মিশিয়ে দেন, এটা কি কিভাবে খাওয়া হয়? আচ্ছা, আমরা এখন দেখবো মামুন ভাই একটা আগুন পান রেডি করতে যাচ্ছে, এবং আমাদের এখানে আরেকজন আছেন, উনি পান খেতে যাচ্ছেন, উনার শখ হয়েছে আগুন পান খাওয়ার। আমরা দেখছি আগুন পান কিভাবে খেতে হয়। ভাই, আপনি আগুন পান খাচ্ছেন, এটা কি ভয় লাগছে না? যদি মুখ পুড়ে যায়? পুড়লে একবারই পুড়বে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি উনি, ওনার নাম হাফিজ, জনাব হাফিজুর রহমান, একটা আগুন পান খেতে যাচ্ছেন। আপনারা দেখেন, আপনারা দেখেন অনেক আদর করে ভালোবাসার সাথে আগুন পান খাইয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আগুন পান খেতে কি ভিতরে কি আগুন আগুন ফিল হচ্ছে? তার মানে আগুনটা নিভে গেছে। আমার আগুন পানের দাম কত? আগুন পানের দাম কত? 50 টাকা। 50 টাকার একটা পান খেলো একজন। তো সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আমরা এতক্ষণ ছিলাম উল্লেখযোগ্য রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা এখন চলে যাব জাফলং এর উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে।